1971-এর 16 ডিসেম্বর পাকিস্তান সেনাকে পরাজিত করে ভারতীয় সেনা। তারপর থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস রূপে পালিত হয়ে আসছে। একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশে 1 কোটি শরণার্থীকে আশ্রয়দান এবং ভরণ পোষণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। 1500 ভারতীয় সৈন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। 1971 সালের 26শে মার্চ অবরুদ্ধ বাঙালি জাতির সঙ্গে পাকিস্তানি বাহিনীর সশস্ত্র যুদ্ধ শুরু হয়। 27শে মার্চ 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে পূর্ণ সমর্থন দেন। শরণার্থীদের আশ্রয়ের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়। পশ্চিমবাংলা, বিহার, আসাম, মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে শরণার্থী শিবির খোলা হয়। নির্বাসিত বাংলাদেশি সেনা অফিসার ও স্বেচ্ছাসেবীরা এইসব ক্যাম্পে থেকে মুক্তিবাহিনীর সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণের কাজে নিয়োজিত হয়। আমি সৈয়দ মফিজুল উদ্দৌদা দুলাল। প্রথমে আমি 10 জন ছেলে নিয়ে ত্রিপুরাই বক্সনগর ঢুকে হাতিমারা ক্যাম্পে ছিলাম প্রায় 20 দিন। 20 দিন হ্যান্ড গ্রেনেড আর রাইফেল ট্রেনিং দেওয়া, আমি দেশে চলে আসি। কিছুদিন দেশে কাজ করার পর আবার ভারতে যাই। ভারত মানে ডাইরেক্ট তখন বক্সনগর দিয়া আগরতলায় পৌঁছি। আগরতলায় শ্রীধরবিলা নামে একটা বাড়ি ছিল, ওইখানে আমাদের তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রব, ছাত্রলীগ নেত্রী মমতাজ বেগম, তারপরে ডক্টর আফতাবউদ্দিন আহমেদ ওনারা ছিল। ওদের সাথে আমি বেশ কিছু থাকার পর ট্রেনিং বিএলএফ মুজিব বাহিনীতে ট্রেনিং দেওয়ার জন্য রেডি হই এবং রিক্রুট হই দেরাদুনে যাব। এর মধ্যে ওই কার্গো বিমান ছিল, কার্গো বিমানে ফেরি করতো আর কি। তখন ওই দিন আকাশে খুব কুয়াশা ছিল, যার জন্য কার্গো বিমান ছাড়ে নাই, বলো যে 2-1 দিন পরে যাবেন। কার্টা সেন্টার আছে আসামে হাফলং, আপনার ওখানে গেলে ট্রেনিং একই ট্রেনিং 2টা সেন্টার। হাফলংয়ে ট্রেনিং নিলাম, নিয়ে আসলাম আগরতলা বাদারঘাট, ওখানে গ্লাস ফ্যাক্টরি আছে, ওখানে বিএলএফের কর্মীরা ট্রেনিং দিয়ে এসে সম্মত হইতো। এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইন্ডাকশন হতো যাইতো। আমি অস্ত্র অস্ত্র নিয়া এই গ্লাস ফ্যাক্টরি থেকে অস্ত্র অস্ত্র নিয়ে তারপরে দেশে আসি। লাস্ট যুদ্ধ আমার 9 ডিসেম্বর ঢাকার মুন্সিগঞ্জ গজারে থানায় বাগেশ্বর চরে ম্যাংলোর চরে যুদ্ধ করি এবং 11 জন আর্মি মারি। ওই ওই যুদ্ধের সময় আমার থানা কমান্ডার বিএলএফ কমান্ডার নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। আমার কুলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। আমাদের কমান্ডার, তৎকালীন কমান্ডার আব্দুল মতিন মাস্টার নজরুল ইসলামের নেতৃত্বে ভারতের আগরতলায় যাই, ত্রিপুরা রাজধানী আগরতলা। সেখানে প্রথমে আগরতলায় একটি অফিস, বটতলার পাশে একটি অফিস ছিল, সেখানে অফিসটার নাম ছিল সিপিএম অফিস, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ মার্কসবাদী। সেই সিপিএম অফিসে মৌলানা ভাসানীর নেতৃত্বে পূর্ববাংলার জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি গঠন হলো। তার নেতৃত্বে আমরা 17 দিন রাজনৈতিক ট্রেনিং নিলাম, কীভাবে পিতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তি ও গণতন্ত্রের গৌরবোজ্জ্বল নিশানকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে আমরা সফল করতে পারি। এই 17 দিন রাজনৈতিক ট্রেনিংয়ের পরে আমাদেরকে নিয়মিত ক্যাম্প 3 নম্বর হেডকোয়ার্টার সেক্টর মনতলায় মেজর শফিউল্লার আন্ডারে পাঠানো হলো। সেই মেজর শফিউল্লার আন্ডারে গেরিলা ট্রেনিং নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের গেরিলা ট্রেনিংয়ের মূল বিষয় ছিল শত্রুর কাছে মিথ্যা এবং মিত্রের কাছে সত্য বলতে হবে। পার্টি সর্বদা বন্দুককে কমান্ড করবে, বন্দুককে কিছুতেই পার্টির উপর কমান্ড করতে দেওয়া হবে না। AC-36 অর্থাৎ সার্ভিস হ্যান্ড গ্রেনেড প্রথম ট্রেনিং দেওয়া হলো। অর্থাৎ AC-36 সার্ভিস হ্যান্ড গ্রেনেড মানে যে একটি হ্যান্ড গ্রেনেড যখন আমরা ছুড়ব তখন 36টা টুকরা হবে, এই জন্য AC-36 হ্যান্ড গ্রেনেড বলা সার্ভিস হ্যান্ড গ্রেনেড বলা হতো। তারপরে স্টেন গান ট্রেনিং নিল, 303 রাইফেল ট্রেনিং নেওয়া। আমি গেরিলা ইউনিট কমান্ডার হিসাবে সেখান থেকে বাংলাদেশে প্রবেশ করি। বাংলাদেশে প্রবেশ করে তৎকালীন দাউদকান্দি থানা, হোমনা থানা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা এইখানে ভারতের ত্রিপুরায় 8 বন্ধু গেলাম, আরও লোকজন ওইখানে ছিল। আমাদের ওই ভারতীয়
ওস্তাদরা আমাদের ট্রেনিং দিত। আমাদের তৎকালীন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সাহেবের নির্দেশনায় এবং ওনার সাথে আমি ভারতে যাই। ভারত থেকে অনেক মুক্তিযোদ্ধা সেখানে ট্রেনিংয়ের জন্য সমাগম হওয়ার পরে জায়গা হচ্ছে না, তখন রশিদ সাহেব আমাকে দিয়ে 140 জন ছেলে দিয়ে আমাকে পাঠায় পালাটোনা ক্যাম্পে, ত্রিপুরার একটা জায়গা পালাটোনা। সেই পালাটোনা সবচেয়ে বিগেস্ট ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প হয়েছিল এককালে। সেখান থেকে স্পেশাল ট্রেনিং আমি আমাকে চলে যেতে হয় আসামে। আসামে আমি বেঙ্গল 18 বেঙ্গল, 8 বেঙ্গল আর 13 বেঙ্গল রাজপুত রেজিমেন্ট, গোখরা রেজিমেন্ট অ্যান্ড রাজপুত, গোখরা অ্যান্ড জাট রেজিমেন্ট, এই 3-6 রেজিমেন্টের সাথে তখন আমরা ফ্রন্টিয়ার বর্ডারে যুদ্ধে নেমে গেলাম। যুদ্ধে নামার পর ওখানে আমরা ফ্রন্টিয়ার ফোর্সে আমাদের স্টুডেন্ট প্লাটুনকে এখানে যুদ্ধ করতে হচ্ছে। সেখানে যুদ্ধ করতে করতে 21 দিন পরে আমরা সিলেটের পাশে এমসি কলেজের মুরালী চাঁদ কলেজের পাশ দিয়ে আমরা উঠি প্রথম। এরপরে 16 ডিসেম্বর স্বাধীনতা বিক্রয় হয়। এই হলো আমার সংক্ষিপ্ত। আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবাসী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বিএসএফ ও ভারতীয় সৈন্যদের কিংবদন্তির সাহায্য, সহযোগিতা ও আত্মত্যাগের সফল পরিণতি বাংলাদেশ। বাংলাদেশের জন্য ভারতবাসীর এতটা ত্যাগ ও ভালোবাসা বিশ্বের ইতিহাসে এক বিরল ঘটনা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।